এটা দাও দিয়ে একটু খাও। না না তবে গায়ে দেওয়ার দরকার নেই, ডুবে দেওয়ার দরকার নেই, জলটা কিন্তু মেয়েদের বোতল, এখানে বোতল, এখানে বোতল, দিদির বোতলটা ভেঙে পড়েছে।
আজকে কেকের মতো একজন এত বড় আর্টিস্ট নজরুল মঞ্চে এসে প্রোগ্রাম করার পরে মারা গেলেন। আপনারা বলতে পারেন যে কেকের হয়তো হৃদয় যন্ত্রের মধ্যে কোনো খারাপ কিছু ছিল, হতে পারে, আমার জানা নেই, কিন্তু আমরা যেটা চোখের সামনে দেখছি সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা চোখের সামনে দেখছি 2482টা টিকিটের জায়গায় 8000 লোক ঢুকছে, আমরা চোখের সামনে দেখছি মারামারি কাটাকাটি হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি ফায়ার এক্সটিংগুইশারের খুব স্ট্রং পয়জনাস বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ছে, আমরা চোখের সামনে দেখছি যে সেখানে কোনো পুলিশ নেই, এত সাংঘাতিকভাবে ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস, ইট পাটকেল ছুটছে কিন্তু কোনো পুলিশ নেই। একজন কেকের মতো ব্যক্তিত্ব এসে যদি এই রকম একটা সিচুয়েশনে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সম্বন্ধে আপনারা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করছেন, আমি তো আজকে একটা হাসপাতালে এলাম, পাখা চলছে না, ডাক্তার নেই, একজন মহিলা রাস্তায় আমার চোখের সামনে পড়ে গেল, ব্লিডিং হতে আরম্ভ করলো, আমরা দৌড়তে দৌড়তে অনেকজন আমাদেরই এই কার্যকর্তারা ধরে হাসপাতালে দিলেন, আমিও দৌড়তে দৌড়তে পেছনে এলাম, এসে আমি চিৎকার করছি ডাক্তার কোথায়, বরফ কোথায়, না বরফ আছে না ডাক্তার আছে না পাখা চলছে, এটা একটা হাসপাতাল, এটাই তো একটা নরককুণ্ড, এর মধ্যে থাকলে তো লোকে এমনিতেই অসুস্থ হয়ে যাবে, এরপর যদি লোকে অসুস্থ হয়ে কিছু হয় তখন বলবে তার তো অসুস্থতা ছিল, ঠিক যেরকম কেকের হৃদয়ের যন্ত্রে প্রবলেম ছিল। আরে বাবা, যার কোথায় কি আছে না আছে আপনাদের দেখার দরকার নেই, আপনারা সরকার চালাচ্ছেন, আপনারা আপনাদের কর্তব্যগুলো করুন, কেকের মতো কেউ যদি আসে ঠিক মতো পুলিশ দিন, যতগুলো সিট আছে ততগুলো টিকিট দিয়ে ঢোকান, কালোবাজারি টিকিটের বন্ধ করুন, আপনার এসিটা যাতে ঠিক মতো করে চলে হলে, একটা সিঙ্গার দৌড়বে এবং সে গান গাইবে তাকে ঠিক মতো হাওয়া দেওয়ার জন্য এসিটাও কি আমরা দাঁড়িয়ে এখানে বলবো তবে আপনারা দেবেন? আশ্চর্য ব্যাপার, ঠিক একইভাবে আপনারা সরকারি হাসপাতাল করেছেন, এখানে পাখাগুলো অন্তত যাতে চলে দেখুন, ডাক্তার যাতে থাকে দেখুন, আপনাদের কোনো লজ্জা নেই, খালি বড় বড় কথা ধরে নিয়ে গেছে এবং পুলিশ রিমান্ডে নিয়ে গেছে, কিন্তু আজকে যে পুলিশ মেরেছে, পুলিশ মেরে যে হসপিটালে পাঠিয়েছে, তার কেস তো কই পুলিশ করেনি, তার বিরুদ্ধে অভিযোগ করা দরকার, তার কেস কি হওয়ার কথা নয়, আপনারা বলুন তো? আজকে যদি একটা সামান্য চাঁদা তোলার জন্য আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে এই পশ্চিমবাংলায় যে সরকার আজকে ইমাম ভাতা দিচ্ছেন, তা আদিবাসীদের এই যে পুজো, বহু বছরের পুজো হুলুৎসব, সেটাকে সাবসিডি দেবেন না, সেটাকে টাকা দেবেন না, কই আমি তো দেখিনি যে কোনো জায়গায় দিচ্ছেন। এই যে আমাদের গ্রামে গ্রামে আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় আদিবাসীদের যে প্রোগ্রামগুলো হয়, পুজোগুলো হয়, কোনোদিন তো দেখিনি যে সরকার যে খেলা মেলা চেলা করে পয়সা উড়াচ্ছে বিভিন্ন জায়গায় বা ইমাম ভাতা দিচ্ছে, তারা এসে আদিবাসীদের সঙ্গে কথা বলে আদিবাসীদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছে, কই আমরা তো দেখিনি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আদিবাসী কত? আমাদের 2011 সালের সেন্সেক্সে আমাদের আদিবাসী এসটির সংখ্যা ছিল 52,96,963, অলমোস্ট 6%। আজকে 2011 সাল থেকে আমরা 2022 সালে এসে দাঁড়িয়েছি, আদিবাসীদের সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে গেছে, কয়েক লক্ষ আদিবাসী এই পশ্চিমবঙ্গে রয়েছে, অথচ কিন্তু পশ্চিমবঙ্গ ফিফথ শিডিউলের অন্তর্গত করা হয়নি। পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ যেটা হয়েছিল তাতেও কিন্তু এখানে মাঝি মারোয়া বা ভারত জাকাত মাঝি পরগনা মহলের কোনো প্রতিনিধিকে বড় জায়গা দেওয়া হয়নি, কেন মাঝিরা গিয়েই কথা বলেন আদিবাসীদের জন্য, কিন্তু তাদের কোনো পদ, তাদের কোনো ভালো পদ এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদে দেওয়া হয়নি। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ যেটা তৈরি হয়েছিল ট্রাইবালসদের ডেভেলপমেন্টের জন্য, সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে কোনো কাজ করছে না, সেই বশত আদিবাসী ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। সাঁওতালি ভাষায় উনি বলেছিলেন যে আমি 900 স্কুল করে দেবো, 1800 শিক্ষক দেবো, একটাও কিন্তু এখনও পর্যন্ত হয়নি, যদিও মোদিজি কিন্তু 50টা একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করার ঘোষণা করেছেন এবং একল বিদ্যালয় মানে একলব্য মডেল স্কুল সমস্ত অল ওভার দ্য নেশন সেগুলো কিন্তু হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এত বড় সংখ্যায় আদিবাসী সমাজ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আদিবাসী সমাজের জন্য কোনোভাবে একটা উন্নয়নের কথা চিন্তা করছেন না, না স্কুল, না জয় জওহর প্রোগ্রাম ঠিক মতো হচ্ছে, না বিপিএলএ ঠিক মতো করে রেশন পাচ্ছে, না পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ উন্নয়নের কথা ভাবছে, না পঞ্চম শিডিউলে আদিবাসীরা আসছে। সুতরাং এই অবস্থায় আদিবাসীরা যদি সামান্য, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে পুজো হয়, আমরা যে কালী পুজো দুর্গা পুজো করি, মানুষ তো রাস্তায় নেমে চাঁদা তোলে, হ্যাঁ কি না? হ্যাঁ, চাঁদা তোলে, তাহলে সেখানে পুলিশও তোলে, পুলিশ তো সকাল বিকাল চাঁদা তুলছে, 24 ঘন্টা চাঁদা তুলছে, পুলিশের তো কোনো পুজো হয় না,
পুলিশ তো পেট পুজোর জন্য, হ্যাঁ নানা ধরনের পুজোর জন্য পুলিশ দেখলেই রাস্তায় আপনারা যখন চলাফেরা করবেন ন্যাশনাল হাইওয়েতে বা কোনো জায়গায় দেখবেন কন্টিনিউয়াস পুলিশ পুজো করছে, মানে পুলিশের জন্য চাঁদা তুলছে নিজেদের জন্য। তা এরকম অবস্থায় আদিবাসীরা যারা একটা প্রচণ্ডভাবে উপেক্ষিত জনজাতি, তারা যদি একটা পুজোর জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বেরিয়ে মানুষকে হাত জোড় করে বলে যে কিছু দিন আমরা পুজো করব, সেটা কি এত বড় অপরাধ যে বিনা ইউনিফর্মে তুলে নিয়ে যেতে হবে মুখ বন্ধ করে এবং তারপর মহিলাদের মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দিতে হবে? আমি বাংলার মানুষকে বলছি যে সরকারের বিরুদ্ধে আপনারা সরব হন। আমরা আজকে একত্রিত হয়েছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ সুপারকে বলছি যে এই মহিলাকে যিনি মেরেছেন তার বিরুদ্ধে আপনি অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস করুন, নাহলে গিয়ে কিন্তু আমরা হাইকোর্টে গিয়ে কেস করিয়ে দেব এবং সেই তদন্তের জন্য কিন্তু আমরা সিবিআই চাইব। আপনারা তো জানেন যে একজন আদিবাসী মহিলা মালতী কিস্কু, তাকে পুলিশ বেধড়ক মেরেছে, সাংঘাতিকভাবে মেরেছে, তার মাথার মধ্যে 8টা স্টিচ হয়েছে। অপরাধ কি? না কয়েকটি বাচ্চা ছেলে 30শে জুন বহু বছর ধরে যে হুল দিবসের উপলক্ষে পুজো হয় তার জন্য চাঁদা তুলছিল, এখন পুলিশের তরফ থেকে নাকি দুজন এসে এদের দুজন ছেলেকে তুলে নিয়ে চলে গেছে সিভিলে। এবং আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন যেটা প্রত্যেকটা থানায় টাঙানো থাকে, তাতে ক্লিয়ারলি বলা আছে যে পুলিশ যখন অ্যারেস্ট করতে আসবে তখন পুলিশের গায়ে ইউনিফর্ম থাকবে এবং পুলিশের এখানে বুকের ওপরে নেম ট্যাগ থাকবে, অর্থাৎ নামের একটা থাকবে, ট্যাগ থাকবে, যাতে তার নাম পরিষ্কারভাবে বোঝা যাবে এবং যখনই তুলে নিয়ে যাবে কাউকে তখন তার বাড়ির লোককে জানাবে এবং তার উকিলকে জানাবে। এটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন, এটা প্রত্যেকটা থানাকে মানাটা ম্যান্ডেটারি, মানতেই হবে, চাইলেও মানতে হবে না চাইলেও মানতে হবে, কেন এটা আইন। এখন দুজন সিভিল ড্রেসে এসে এখান থেকে লোক তুলে নিয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না যে তারা পুলিশ না পুলিশ নয়, সেই ব্যাপারে কথা বলতে গেছে বলে পুলিশ বেধড়ক লাঠি চালিয়ে নিরীহ মহিলাদের ওপরে ব্যাটা ছেলে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে বাহবা জানাচ্ছি যে পুলিশ সুপার বন্ধ ঘরের মধ্যে প্রেসকে ধমকি দেন, বলেন যে আই এম ওয়াচিং ইউ। পুলিশ সুপারকে সারা বাংলার জনতা ওয়াচ করছে যে আপনার পুলিশ, ব্যাটা ছেলে পুলিশ, নিরীহ মহিলাদের, আদিবাসী মহিলাদের, ট্রাইবাল মহিলাদের, যেখানে নরেন্দ্র মোদীজি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বলছেন যে ট্রাইবালস আর পার্টনার্স ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আজকে আদিবাসীরা আমাদের উন্নয়নের পথসঙ্গী, তাদেরকে নিয়েই উন্নয়নের স্বপ্ন দেখছে দেশ। অথচ সেই আদিবাসী মহিলাদের, সেই জনজাতিকে আক্রমণ করে মহিলাদের পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ। আমি আজকে এসেছি আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তাপস মিশ্রদা রয়েছেন, আরও অন্য অন্য কার্যকর্তারা রয়েছেন, অরূপ রয়েছেন, তোমার নামটা বলো, শঙ্কর গুছাইত, শঙ্কর গুছাইত রয়েছেন, তপন ভূঁইয়া রয়েছেন, নান্টু কুইলা রয়েছেন, গৌরীদা রয়েছেন, অজয় জানা রয়েছেন, সবাই রয়েছেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবাই একসঙ্গে শুধুমাত্র পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আমরা এখানে একত্রিত হয়েছি যে পুলিশ বহু দিন ধরে, পশ্চিম মেদিনীপুরের পুলিশ বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী, আদিবাসী জনজাতিদের মধ্যে যারা রয়েছেন, মহিলারা, বিভিন্ন মহিলারা যারা ধরুন কিছু একটুখানি বিষয় কথা বলতে চাইছেন, সমস্ত এই ক্যাটেগরির, বিভিন্ন ক্যাটেগরির মানুষের ওপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে। তাই আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা থানায় যাব, বড়বাবুর সঙ্গে দেখা করব, কথা বলবো, হাসপাতালে এসে যাদের যাদের মারা হয়েছে তাদের দেখলাম এবং আমরা প্রতিবাদ জানাবো রাস্তায় মিছিলের মাধ্যমে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাবো।